বারবার এডাল থেকে সেডাল, ওডাল থেকে সেডাল করেও বারবার ডেরা বদলেও হলো না কোনো লাভ। তিন দিন গা ঢাকা দিয়ে থাকার পর অবশেষে পুলিশের জালে জামাল উদ্দিন সর্দার। পুলিশের চোখে ধুলো দিতে একাধিকবার ডেরা বদল করে জামাল, বদলে ফেলে মোবাইলও সিম, শেষ পর্যন্ত পুলিশের হাতে চক্রান্তের অভিযোগ জামাল উদ্দিন। পুলিশের হাতে পড়ে চক্রান্তের অভিযোগ করছে জামাল উদ্দিন, বুঝুন কেন দেখুন। মুখে মাস্ক পরেও শেষ রক্ষা হলো না জামাল উদ্দিন সর্দারের। মুখের মাস্ক ও শাশুড়িকে ফোনেই জামালের কাল হলো। অবশেষে শুক্রবার রাতে পুলিশের হাতে গ্রেপ্তার হয় সোনারপুরের জামাল। জামালের বিরুদ্ধে একের পর এক গ্রামবাসী মুখ খুলতেই পালানোর ছক কষে জামাল। মঙ্গলবারই স্ত্রী ও ছেলেকে নিয়ে বাড়ির পাঁচিল ডিঙিয়ে গা ঢাকা দেয় সে। মঙ্গলবারের রাত জঙ্গলের মধ্যেই কাটায় জামাল। বুধবার ঘুটিয়াড়ি থেকে ট্রেন ধরে বিধাননগরে আসে জামাল। সেখানে এক পরিচিতর বাড়িতে রাত কাটায় জামাল। এর মধ্যেই নিজের ফোন পরিবর্তন করে নেয়, নতুন সিমও নিয়ে নেয়। স্ত্রী ও সন্তানকে নিরাপদ আশ্রয়ে রাখার জন্য শাশুড়িকে ফোন করে জামাল উদ্দিন। এদিকে তার শ্যালককে তুলে আনে সোনারপুর থানার পুলিশ। এরপরই বৃহস্পতিবার রাতে ডানকুনিতে পালায় জামাল, সেখানেও এক পরিচিতের বাড়িতে থাকে। শুক্রবার ফের সোনারপুরে আসে জামাল। বাসন্তী হাইওয়ে থেকে সোনারপুর আসার রাস্তায় মাস্ক পরে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় পুলিশের। শনিবার জামাল উদ্দিনকে তোলা হয় বারুইপুর আদালতে। গ্রেপ্তারির পর জামালের মুখে চক্রান্তের অভিযোগ, সোনারপুরের এক বাসিন্দার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ জামাল উদ্দিনের। আপনি কি খালিশি সভা বসাতেন? এটা সম্পূর্ণ চক্রান্ত করে আমাকে ফাঁসানো হয়েছে, সম্পূর্ণ চক্রান্ত। মহিলাও তো অভিযোগ করছে। জামালের কুকৃতি ফাঁস হয়েছে। কুকৃতি আড়াল করতেই চক্রান্তের তত্ত্ব জামালের মুখে, দাবি সমীর নস্করের। জামাল সর্দার বলছে আমি নাকি মিথ্যে গেছে ফাঁসি, ওর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। এইগুলো আমি প্রতিবাদ করেছি, এইগুলো প্রশাসনের কাছে তুলে ধরেছি। এইসব করে আজকের বেকার একটা জামাল সাইকেল চুরি করতে করতে আজকের কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এইসব অভিযোগ তো করবে প্রশাসন, এগুলো তদন্ত করে দেখুক। জামাল আমাকে খুব মারধর করে, বিচার না করে পায়ে শেকল দিয়ে বাঁধে। দিনের পর দিন সালিশি সভা ডেকে মহিলাদের উপর নির্মম অত্যাচার, নির্যাতিতারা মুখ খুলতেই পিঠ বাঁচানোর চেষ্টা জামাল উদ্দিনের। নিজেকে বাঁচাতে ষড়যন্ত্রের তত্ত্ব জামাল উদ্দিনের মুখে, রিপাবলিক বাংলা। জ্বলছে আগুন, পুড়ছে বাস, আর বাণিজ্যে সর্বনাশ, জ্বলছে বাংলাদেশ আজ বাণিজ্যে। পেট্রাপোল ঘোজাডাঙ্গায় দাঁড়িয়ে সারি সারি পণ্যবাহী ট্রাক, প্রভাব পড়েছে আমদানিতে, রপ্তানিতে। অন্যদিকে অশান্ত বাংলাদেশ থেকে ফিরছেন ভারতীয় পড়ুয়া। ইতিমধ্যে 778 জন ভারতীয় পড়ুয়া ফিরেছেন দেশে। যে ছবি উঠে আসছে সেই ছবি দেখে প্রত্যেকে আতঙ্কিত, বাংলাদেশের ছবি দেখো। সংরক্ষণ বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ, সংঘর্ষে মৃত শতাধিক, গোটা দেশে স্তব্ধ রেল পরিষেবা, জারি হয়েছে কারফিউ, রাজপথে নেমেছে সেনা। বাংলাদেশের অশান্তির প্রভাব পড়েছে আমদানি রপ্তানিতে। পেট্রাপোল বন্দরে সকালের পর বন্ধ আমদানি রপ্তানি। সীমান্ত এশিয়া মহাদেশের বৃহত্তম সীমান্ত স্থলবন্দর হিসেবে পরিচিত। দেখাবো পরপর গাড়িগুলো সীমান্তে দাঁড়িয়ে রয়েছেন, একদিকে বাংলাদেশ অন্যদিকে ভারত, অর্থাৎ দুই দিকেই পরপর গাড়িগুলো এভাবে সীমান্তে রয়েছেন। আমদানি রপ্তানি পরিষেবা পুরোপুরিভাবে বন্ধ করা রয়েছে। যত সময় না পর্যন্ত বাংলাদেশ শান্ত হচ্ছে তত সময় পর্যন্ত কোনোরকমভাবে কোনো গাড়ি অর্থাৎ পারাপার হবে না, এমনটাই জানা গিয়েছে সরকারিভাবে। সকাল থেকে 11টা অবধি কিছু সামান্য কিছু গাড়ি গেছে, তারপর থেকেই ঝামেলাটা শুরু হয়েছে। তারপর ওখান থেকে আটকে দিয়েছে, তারপর ওখান থেকে হ্যাঁ দুটোই বন্ধ করে দিয়েছে। একই ছবি ঘোজাডাঙ্গাতেও, সীমান্তে দাঁড়িয়ে সবজি ভর্তি সারি সারি ট্রাক, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় কাঁচা সবজি নষ্টের আশঙ্কা, লেনদেন বন্ধ থাকায় সমস্যায় ব্যবসায়ীরা। বাংলাদেশে তো ঝামেলা হচ্ছে, আমরা এই গাড়িগুলো নিয়ে দাঁড়িয়ে আছি, কাঁচামালের গাড়ি, আমাদের গাড়ি একটা গাড়ি 80,000-90,000 করে কিস্তি আছে,
গাড়িতে পেঁয়াজ আছে, আপনার লঙ্কা আছে, কাঁচামাল গাড়ি আর কি, সবজি। ওদের নেট পরিষেবা বন্ধর কারণে ওদের সার্ভার বন্ধ, সার্ভার বন্ধ থাকলে কোনো গাড়ি ক্লিয়ারেন্স হবে না, গাড়ি ওইভাবে বসে থাকবে, ওই জন্য গাড়ি এখন যাচ্ছে না, এক্সপোর্ট বন্ধ আছে, বাংলাদেশ থেকে নিতে পারছে না। অগ্নিগর্ভ বাংলাদেশ এই পরিস্থিতিতে দেশে ফিরছেন ভারতীয় ছাত্রছাত্রীরা, পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, কাশ্মীর সহ একাধিক রাজ্যের ছাত্রছাত্রীরা সস্তায় ডাক্তারি পড়তে বাংলাদেশ যান, তারাই ফিরছেন দেশে, গেদেতে দেখা গেল সেই ছবি। শিলিগুড়ির ফুলবাড়ি সীমান্ত দিয়েও ফিরছেন ভারতীয় নাগরিকরা, ফিরছেন নেপালের বাসিন্দারাও। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য শনিবার সকালে কোচবিহারের চ্যাংরাবান্ধা চেকপোস্ট দিয়ে বহু পড়ুয়া ভারতে ফিরে আসেন, তাদের মধ্যে নেপাল, ভুটান ও মালদ্বীপের ছাত্রছাত্রীও রয়েছেন। এখনও পর্যন্ত 778 জন ভারতীয় পড়ুয়া ওপার থেকে দেশে ফিরেছেন, বাকি ভারতীয় নাগরিকদেরও দেশে ফেরানোর উদ্যোগ নিচ্ছে কেন্দ্র। রিপাবলিক বাংলা। আজ বাংলার খবর কি জানেন? তোলাবাজি, তোলাবাজি আর তোলাবাজি। এবার তো প্রশ্ন আসবে পরীক্ষায়, তোলাবাজি কয় রকম ও কী কী? আপনি ধরুন রাস্তায় দাঁড়িয়ে পুলিশ তোলা তুলবে, শাসক দলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধেও তোলাবাজির অভিযোগ। এবার 21 জুলাইয়ের শহীদ সমাবেশের জন্য, ঠিকই শুনছেন, 21 জুলাইয়ের শহীদ সমাবেশের জন্য ICDS সেন্টারে গিয়ে জুলুমবাজি শাসক নেতার, জোর করে টাকা চাওয়ার অভিযোগ, মানে তোলাবাজি তৃণমূল নেতার বিরুদ্ধে। টাকা না দিলে মারধর ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ অঙ্গনওয়াড়ি কর্মীর। অঙ্গনওয়াড়ি কর্মী আতঙ্কিত, সাহায্য চেয়ে দ্বারস্থ হয়েছেন প্রশাসনের কাছে, উঠছে একাধিক প্রশ্ন। দেখুন, একুশে জুলাই সমাবেশ আছে, তাই মিটিংয়ে যেতে হবে, কারণ আমাদের পক্ষে তো যাওয়া সম্ভব না, আমরা ডিউটি করছি, আমরা কীভাবে যাব? না যেতে পারলে আপনাকে টাকা দিতে হবে। রাজমহলে 21 জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ। 21 জুলাইয়ের লোক ভরাতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চড়া ও শাসক নেতা, যেতে হবে সমাবেশে, না গেলে দিতে হবে টাকা, টাকা দিতে না চাইলে মারধরের হুমকি। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য রোজিনা খাতুনের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা হুমায়ুন কবিরের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ফরাক্কার আমতলায়। আমতলা এলাকায় একটি ICDS সেন্টার রয়েছে এবং সেই ICDS সেন্টারের কর্মী মহাশ্বেতা ঘোষ অভিযোগ করেছেন ফরাক্কা পঞ্চায়েত সমিতির সদস্যা রোজিনা খাতুনের স্বামী হুমায়ুন কবির তাকে জোরপূর্বকভাবে টাকা চাইছেন, কখনো 1,500 টাকা, কখনো 2,000 টাকা চাইছেন। শুধু তাকেই নয়, অন্যান্য ICDS যারা ওয়ার্কার রয়েছেন তাদের কাছ থেকেও জোরপূর্বকভাবে টাকা চাওয়া হচ্ছে। 1,500, 2,000, 2,500 এরকম। মানে শুধু আপনার কাছে একা চেয়েছিল না, প্রত্যেকটা সেন্টারে গিয়েই টাকা চাইছে। রাজি হয়নি আমি টাকা দিতে, আমরা কোথায় পাবো, আমি টাকা দিতে পারবো না। তখন উনি বলেন যে না, টাকা দিতে হবে, জোর জুলুম করে আমার সাথে, আমার ঘুরে গিয়ে আমাকে কোন মহিলা কোন এ বলে থাপ্পড় মারতে চলে আসে আমাকে। পঞ্চায়েত সমিতির প্রতিনিধি, মানে ওর পি জিতেছে ভোট থেকে, রোজিনা খাতুন, তার স্বামী হুমায়ুন কবির। শাসক নেতার হুমকিতে আতঙ্কিত অঙ্গনওয়াড়ি কর্মী এবং তার পরিবার, নিরাপত্তা চেয়ে তারা BDO এবং CGPO দ্বারস্থ হয়েছেন। নিরাপত্তাহীনতায় ভুগছি, যে ওখানে ডিউটি করতে কীভাবে যাবে, এর দায়িত্ব কে নেবে? হ্যাঁ, এরপরে যদি কর্তৃপক্ষ সুব্যবস্থা না নেয় তাহলে একটা অন্য কোথাও যেতে হবে। যদিও অঙ্গনওয়াড়ি কর্মীর অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা, উল্টে তাঁর সাফাই, ওই অঙ্গনওয়াড়ি কর্মী BJP সমর্থক। ভিত্তিহীন খবর, আমার এবং পার্টির ভাবমূর্তি কালিমালিপ্ত করার জন্য ওই BJP কর্মী মহিলা আমার বিরুদ্ধে অভিযোগ, মিথ্যা অভিযোগ করেছে। এটা সর্বত্র হচ্ছে, ভেতরে ভেতরে সমস্ত রকমের আশাকর্মী থেকে আরম্ভ করে, তারপর আপনার ICDS কর্মী থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের MSK SSK সর্বত্র এরা টাকা তোলে এবং এই টাকা তারা মজ মস্তি করে। দিকে দিকে শাসক নেতাদের জুলুমবাজি, হুমকি, অত্যাচারের অভিযোগ। তাহলে কোন দিকে এগোচ্ছে এই বাংলা? মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।